মানুষ যদি কখনো অটোপসি মানে পোস্টমর্টেম কিভাবে করা হয় তা দেখতো, তাহলে কখনোই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করত না। আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়। অনেক এক্সাইটমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম। তিনটা লাশ কেস ছিল তখন। একজন 23 বছর বয়সী মেয়ের ফাঁসি দিয়ে আত্মহত্যার কেস, আরেকজন 30 বছর বয়সী মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস, এবং আরেকজন 30-32 বছর বয়সী পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস। প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপড় কেটে খুলে ফেলে 23 বছর বয়সী মেয়েটার। আহা, আজ সেই পর্দা, লজ্জা, সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুই ভাগ করে দেয়। হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি, বাট এখানে দুই পাশে টেনে চামড়া ছিলে ফেলল। পাজরের কার্টিলেজটা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো। পেটে বাচ্চা ছিল কি না চেক করলো। মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবরা ছোলার মতো টেনে মাথার চামড়াটা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙব ছিল। কেমন যেন গরুর হাড্ডি কুপানোর কথা মনে পড়ে যাচ্ছিল মুখে সামান্য হাসি। এমনভাবেই পয়সনিংয়ের মহিলাটারও এভাবেই কেটে স্টমাক, লিভার, কিডনি, ব্রেন বের করে ফোরেন্সিকের জন্য পাঠিয়ে দিল। মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস, তাও কাটাকাটি করতেই হলো। সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মতো নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস। বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে, সেটাকে আনতে চলে গেল মামারা। কোথায় গেল এত সম্ভ্রম, এত দাম্ভিকতা? বার বার একটা কথাই মনে হচ্ছিল, মরে গেলে শরীরটার যেন আর এক পয়সারও দাম নেই। বেঁচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহসও পেত না, বাট এখন মরার পরে নিথর দেহ পড়ে আছে। বিবস্ত্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুরি আর করাতের ধারে মাথার খুলি আলাদা হওয়ার অপেক্ষায়। আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনো দেখত, তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমাণ অনেকটা কমে যেত। অবশ্য মানুষের বডির মূল্য আর কত, মারা গেলে পশুরাও খায় না। এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল। এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর, আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই। আর বাপদাদার টাকা না থাকলে ডেডাবরিটারও কোনো সম্মান নাই। মুখে সামান্য হাসি। এমডি সাব্বির বিন এনামের লেখা।